হেলেনা ভট্টাচার্য এই সুন্দর কুশন কভারটি কিভাবে বানালাম তা আজকে দেখাবো। এই কুশন কভারটির মাপ 16x16 লম্বা এবং 16 ইঞ্চ চওড়া। এটা বানানোর জন্য ড্রয়িংটা এরকম হবে, 28 ইঞ্চ কাপড় নিতে হবে, ড্রয়িংটা হবে 24 ইঞ্চ, ড্রয়িংটা হবে 24 ইঞ্চ, 2 ইঞ্চি করে এক্সট্রা কাপড় চারদিকে থাকবে, 2 ইঞ্চি করে এক্সট্রা কাপড় চারদিকে থাকবে। 24 ড্রয়িং করেছি স্কোয়ার, 24 স্কোয়ার, এক একটা স্কোয়ার 1 ইঞ্চ। কর্নার থেকে প্রথমে এরকম 5টা স্কোয়ার করে নিতে হবে, তারপরে 10, 1 2 3 4 5 6 7 8 9 10 স্কোয়ার ছেড়ে দুটো স্কোয়ার নিয়ে এরকম ডিজাইন করতে হবে, 5খানা মাঝে একটা একটা করে স্কোয়ার ছেড়ে, ড্রয়িংটা ঠিক এরকম করে নিতে হবে। মাঝখানে 4 ইঞ্চি একটা রাউন্ড হবে, ড্রয়িংটা ঠিক এরকম হবে, 24 ইঞ্চ মধ্যে ড্রয়িং। কাপড়ের উপরে ড্রয়িংটা এরকম হবে, 24 স্কোয়ার করেছি, এক একটা স্কোয়ার 1 ইঞ্চ, এক একটা স্কোয়ার 1 ইঞ্চ, এক একটা স্কোয়ার। কর্নারে এরকমভাবে 5খানা স্কোয়ার দিয়ে নিয়েছি, তারপরে মাঝে 10খানা ছেড়ে দুটো স্কোয়ারকে এরকমভাবে করে নিয়েছি, মাঝখানে এরকম 4 ইঞ্চির একটা রাউন্ড বানাতে হবে। ঠিক ড্রয়িংটা এরকম করে নিলে পরে হয়ে যাবে। কাপড়টা নিতে হবে 28 ইঞ্চ, সব দিকে 2 ইঞ্চি করে কাপড়, 2 ইঞ্চি করে কাপড় সব দিকে রেখে দিতে হবে। এবার সেলাইটা কিরকম হবে দেখাচ্ছি। প্রথমে কর্নারে এখান থেকে সুচ তুলব, ড্রয়িংটা উল্টো দিকে, এটা ফ্রন্ট এটা ব্যাক, উল্টো দিকে ড্রয়িং। তারপরে এখানে যাব, তারপরে এখানে, তারপরে আবার এখানে এসে টেনে সেলাই করে দিতে হবে। আবার করছি, এখানটা থেকে তুলব, এখানে যাব, তারপর আবার যেখান থেকে শুরু করেছিলাম সেখানে আসব। এবার এটাকে টেনে দিতে হবে, টেনে দিয়ে ফ্রেন্ডস 1 2 3 4 চারটে হয়ে গেছে, এটা 5 নম্বরটা।
খোনাটা হয়ে গেল, এবার মাঝখানটা। প্রথমে এখান থেকে এটা, তারপরে এটা, তারপরে এটা। আবার এখান থেকে শুরু করেছিলাম, এখানে এসে মাঝখানটা এরকম আঙুল দিয়ে এরকম ভাবে কেটে দিতে হবে। এই পাশেটা এরকম করে নিতে হবে। এই পাশেটা এটা এটা করে নিয়েছি, এবার এটা এবার এটা জায়গাটা, এখানেই বোতামটা বসাবো। এই গোল জায়গাটাতে এই বোতামটা বসাবো, এটাকে সেলাই করবো এরকম ভাবে। গোল করে সেলাই করে নিলাম, মাঝখানে বোতামটা দেব, দিয়ে সুতোটাকে টেনে দেব। প্রথমে গোল করে সেলাই করে নিলাম, মাঝখানে বোতামটা দিয়ে টেনে দেব, টেনে সেলাই করে দেব। এবার এই যে এগুলোকে এরকম চেপে একে এরকম মুড়ে দিতে হবে। তাহলে ডিজাইনটা ভালো বসবে।
এরকম ভাবে তারপরে এই কর্নারটা করতে হবে। কর্নারটা এরকম আছে, এটা এরকম চেপে ধরে এরকম করে নিতে হবে, তাহলে ডিজাইনটা ঠিক। সব কোনাগুলো এরকম করে নেব, করে উল্টো দিকে একটা কাপড় লাগিয়ে নেব। ফ্রেন্ডস, যখন কুশনটা ভেতরে পড়াবো এখানে হাত লেগে জিনিসটা নষ্ট হতে পারে, সেই জন্য উল্টো দিকটা একটা কাপড় লাগিয়ে দেব। এই কাপড়টা উল্টো দিকে লাগিয়ে দেব। এরকম ভাবে উল্টো দিকে একটা কাপড় লাগিয়ে নেব। ফ্রেন্ডস, এবার চেনটাকে লাগিয়ে নেব। ফ্রেন্ডস, চেন লাগানো হয়ে গেছে। এবার এটা এই উল্টো দিকে কাপড়টা লাগিয়ে নিয়েছিলাম, এবার এটাকে উল্টো করে দিয়ে সেলাই করে দেবো। এভাবে চারদিক সেলাই করে এখানে এসে শেষ করব। হয়ে গেল চারদিক সেলাই। ফ্রেন্ডস, এই সহজ পদ্ধতির সুন্দর ডিজাইনের কুশন কভারটা যদি পছন্দ হয় আপনারা চেষ্টা করবেন। ফ্রেন্ডস, যদি আপনাদের এই সুন্দর ডিজাইনের কুশন কভারটা পছন্দ হয় তাহলে আপনারা ট্রাই করবেন ঘরেতে, এবং এটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আরও সুন্দর ডিজাইন আপনাদেরকে দেখাতে পারি। Thank you.